আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে সাকিব। তো বন্ধুরা, অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে ভাই, MBA আছে মোবাইলে এবং অনেক দিন মেয়াদও আছে, কিন্তু মেসেঞ্জার চলে না। তো এ ধরনের রিলেটেডের অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, আসলে সেগুলো দেখলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যায়। তারপরেও অনেকজন ইউটিউবে এসে সার্চ করে যে মোবাইল MBA আছে কিন্তু মেসেঞ্জার চলে না, তো এই কারণে আমার ভিডিওটা বানানো। তো চলুন দেখা যাক আপনারা কি করবেন। তো বেসিক্যালি আমরা যেটা করি, প্রথমে কি করি, আমরা মেসেঞ্জারকে ওপেন করি। ওপেন করে এটাকে মেসেঞ্জারকে ওপেন করে এটাকে কি করি আমরা দেখাচ্ছি, এই যে মেসেঞ্জার, তো এটাকে ওপেন করে আমরা ক্লিয়ার ডেটা, যেটা আমরা প্রাথমিকভাবে সবাইকে শিখিয়ে থাকি বা দিয়ে থাকি, তো এই ক্লিয়ার ডেটাটা করে আপনি আবারও পুনরায় লগ ইন করে দেখতে পারেন, এতে আপনার সমস্যাটা সমাধান হতে পারে। তো সমস্যাটা যখন অনেক জটিল হয়ে যায় তখন কিন্তু আর এসব টিপসে কাজ হয় না। তো এমন এমন কিছু মোবাইল আছে, বিশেষ করে নতুন মোবাইলগুলোতে এমনটা হয় যে মোবাইল MBA ভরেছে, তো দেখা যাচ্ছে নেট চলছে না, কিছুই চলছে না। তো আমি ধরে নিলাম আপনার সবই চলছে, বাট মেসেঞ্জার চলতেছে না। তো এক্ষেত্রে আরও একটি টিপস আপনাদের দিতে পারি, সেটা হলো আমার লাস্ট ভিডিওতে আমি যেই টিপসটা দেখিয়েছি সেটা হলো আপনার যে মোবাইলের ডেট অ্যান্ড টাইম আছে, তো আপনি অ্যাডিশনাল ফিচারে আসবেন এখানে, তারপর এখান থেকে আপনি ডেট অ্যান্ড টাইমে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা দুইটা সেটিং, এখানে অটোমেটিকলি জোন, এটা অফ থাকলে এটা অন করে দেবেন, দেখতে পাচ্ছেন, আর উপরে এখানে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম, এইটা যদি অফ থাকে এটা আপনারা ক্লিক করে, এখানে লিল দেখতে পাচ্ছেন, লিল হলে বুঝবেন এটা অন হয়েছে। তো এই যে দুইটা জিনিস আপনারা অন করে নেবেন, এতে আপনার টাইম অটোমেটিকলি ডেট অ্যান্ড টাইম ঠিক হয়ে যাবে। তো এই ডেট অ্যান্ড টাইমের কারণে, ডেট অ্যান্ড টাইমটা ব্যাঠিক থাকার কারণে দেখা যায় আমাদের নেটটা চলে না। তো আপনাকে ধরে নিলাম আপনি একজন পুরানো ইউজার, তো যার কারণে আপনার সবই চলতো বাট হঠাৎ করে চলছে না, কিছুই চলতেছে না। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এক্ষেত্রে আপনার মেসেঞ্জার চলতেছে না, এক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি আপনার এই ডেট অ্যান্ড টাইমটা ঠিক করে নেবেন। কারণ এই সমস্যাগুলো হয় কীভাবে আপনাদের বলে দেই, মোবাইলের ব্যাটারি খুলে নিলে, তারপর মোবাইলটা অফ করলে, কিছু কিছু মোবাইল আছে অফ করলে ডেট অ্যান্ড টাইম কি হয়ে যায়, বেঠিক হয়ে যায়। তো আমি আপনাদের মূলত সঠিকভাবে এবং সুন্দরভাবে এই দুইটা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না, তো আমার আমার শরীরটাও এমনিতে অসুস্থ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড আমি হয়তো বা তেমন বেশি ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমার মানসিক অনেক চাপ যাচ্ছে, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর এখন বর্তমানে আমার সিচুয়েশানটা অনেকটাই খারাপ, অনেকটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, যার কারণে ভিডিও আপলোড করা যাচ্ছে না, করতে পারছি না। আর আজকে বেসিক্যালি আমি আপনাদের এই জন্যই আসলাম যে আমার ইউটিউবটা একটা শখ, ঠিক আছে? তো এই শখটা আমি করি আমার মনের ইচ্ছায়, তো মন না চাইলে করি না। তো আপনাদের যে টিপসটা দিলাম অবশ্যই ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।